বুঝা পাচ্ছি শুনো এরপরে ওরে ঘরে জায়গা দিবা না মাথা খারাপ নেই আমরা তার ঘরে জায়গা কইবা না আমগো লেহাপড়া আছে আমগো সামনে পরীক্ষা ডিস্টার্ব করুন যাব না সোজা খাস বাসায় কই দিবা একবার বদমাইশ বেঈমান কো নাই কার আরে থালা তোরে বেডা কিতাম কাকি আমনা খালে আমার অর্ডার দেন এই কার আই হিটি বাইর করে দি কাকি আর কাকি মাইয়া কথা বলছে চিন্তা করেন কত বড় হেতে দুশ্চরিত্র উপরে সাথে মাইয়া নাচে না একদিন সিঁড়িতে আমার সময় দরজা নক করে আমার কাছে এক গ্লাস হানি চাইছে আমি এক গ্লাস হানি দিছি এত মনে এটা দেখছে একটা মানুষের কি কাকি পানি দিয়ে এটা কি অন্যায় না তাহলে চিন্তা করেন কত বড় বেলা যা সত কত বড় খারাপ হেতে আমি জানি তো হর নিজেরই টাঙ্কি মারুন যদি মাইয়া যদি দরজার সামনে পানি না খায় যদি বলে আচ্ছা আপনি ভিতরে বসি ঘরের ভিতরে বসে পানি খাত এতে কি আমরা মাইন্ড করবেন আরে ওর কাছে যদি মাইয়াটা পানি চাইতো তাহলে ওর খুব ভালো লাগতো বুঝছো ওর কলিজায় জ্বলছে তুমগো কাছে পানি চাইছে এইটাই বুঝছো না চিন্তা করছেন মেয়ের ব্যাপারটা আমরা বেশি করে কইছে হ্যাঁ আরে বাবার এই মেয়ে যদি কখনো টায়ার্ড হয়ে যায় এই মেয়ে ধরেন বাসা গেট আটকে দিছে আমি করে যদি কখনো মনে হয় যে তোমাদের বাসা আজকে একটা রাত ইয়া করবো কিনা স্টে করবো কিনা এটা যদি আমি যদি করি দিই আপনি কি তখনও মাইন্ড করবেন আমি কিন্তু কাকি আমনের হয়ে কিন্তু মাঝে মধ্যে একটা পর্যবেক্ষণ করি সে কি অবস্থা প্রায় কিছু টের হয়েছি যে না ঠিকঠাক আছে অন পর্যন্ত ঠিকঠাক আছে আবার বেলান হয়ে গেলে কিন্তু আই আমরা সবার আগে কইব কইবা ঠিক না হ্যাঁ কোনো পোলা মানুষ আয়নি যায়নি দেখবা নজর লাগবা ঠিক আছে কাকি আমি মেজাজ মেজাজ আর যেটা কইছি এই যে জুয়েল রে ওরে খবর দা ইগারা আরাতে ছাড়ি দেন ইগারা আরাতে ছাড়ি দেন জুয়েল নেই এইগার মতো কত জুয়েলে কাকি হিডি মানুষ করে আলাইলাম কি কোন আমনে আর কাকি আমার কাছে 500,000 টাকা ভাগ দিবেন কি করবা এই জুয়েল থালা যেই দেন আপনি ঘরে গেছে না ফ্রুটস খাইবো আমি ফ্রুটস কিন্তু কোন হ্যাঁ বুঝা পারছি ইয়াতন পরে দিছি আমার কাছে কিন্তু কইতে চাই না অন হাতে কথার মেজাজ টাকা রাখছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি পাঠাই দিব ঠিক আছে তাহলে 1,000 দিয়ে নাম আচ্ছা 1,000 টাকাই দিব কিন্তু খবরদার অরে আর কোনো কিছু খিলাই না না পানি আরে আমারে কইছেন নাম না আর কোনো কিছু খিলাই না ও নাম না আইতেছি হ্যাঁ ঠিক আছে কত বড় কবি সমান সম্মান ডুবাই ফেলায় হ্যাঁ হ্যালো কি অবস্থা তোমাকে না বললাম তোমার সাথে দেখা করব কেমনে কি করব বলো পা তো ভেঙে বসে রয়েছি এই কচুর প্লাস্টারও তো কাটতে আসে না কাটলে পরে তো তাও আমি ঘুরাইয়ে ঘুরিয়ে লাঠিতে ভর দিয়ে চলে দিতে পারতাম আমি তোমার বাসা আসি বলে কি রে বাবা কেমনে আসবো বলো মুই তো পা ভেঙে পড়ে তার পর থেকে বাসাতে তো কেউ মরে একা রাখে না কেউ না কেউ বাসা থাকি আমি তাদের মাঝখানে তুমি কেমন ধরে আসবো মানে এখন তোমার পা যতদিন এই অবস্থা থাকবে ততদিন তোমার সাথে আমার দেখা হবে না এই তো ঠিক আছে তোমার নিজের টেক কেয়ার তুমি নিজেই করো আমি কি তোমার টেক কেয়ার করার হ্যাঁ আমি আর তোমাকে ফোনও দিব না তোমারটা তুমি বুঝো হ্যালো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না